শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পূর্ব চরকবাই পঞ্চায়েতের অধীনে নাথপাড়ার বসবাসকারী লোকজনেরা দীর্ঘদিন যাবত বিদ্যুতের সমস্যায় ভুগছিল। দপ্তরকে জানিয়েও কাজে কাজ কিছুই হয়নি। সোমবার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পূর্ব চরকবাই এলাকায় বিদ্যুতের বিল নিতে আসলে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে তাদেরকে তালাবন্দী করে রাখে। এলাকাবাসীর অভিযোগ, নাথপাড়ায় সবসময় বিদ্যুতের সমস্যা লেগে রয়েছে। এরই মধ্যে বিগত অনেকদিন যাবত বিদ্যুৎ লো ভোল্টেজ হয়ে রয়েছে, যার ফলে তীব্র গরমে অস্বস্তিতে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের। অপরদিকে বিদ্যুতের জন্য সঠিকভাবে পানীয় জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিদ্যুতের জন্য নানান সমস্যার সম্মুখীন হয়ে সোমবার দপ্তরের কর্মীদের তালাবন্দী করল এলাকাবাসী। এলাকাবাসীরা জানান, ওই এলাকায় বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার বাবু জীবন দেবনাথকে সবসময় জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তিনি 2018 সাল থেকে এখন পর্যন্ত ওই এলাকায় যাননি বলে অভিযোগ। এলাকাবাসীরা দপ্তরে এই ধরনের পরিষেবায় ক্ষুব্ধ। সকলের দাবি, দ্রুততার সহিত এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হোক। এখন দেখার বিষয়, এলাকার সুবিধার্থে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। আমাদের পাড়াতে সবসময় কারেন্ট থাকে না, এরপরে হাফ বললে আমরা সবসময় অফিসে জানাই, এরা আমাদের কাজটা ঠিক করে দেয় না। কিন্তু দেখা যায় জলের মোটর চলে না, ফ্রিজ চলে না, সুন্দরপুরে লাইট জ্বলে না, পাখা চলে না। অনেকদিন আমরা জানাইছি, আজকে আমরা যখন বিল নিয়ে যাইছি তারা আটক করছি, যাতে ইঞ্জিনিয়ার আই, ইঞ্জিনিয়ার একদিনও আই না, ইঞ্জিনিয়ার ফোন করলে ধরে না, আমরা লাইনের সমস্যাটা সমাধান করে না। এবং আমরা চাই আজকে আজকের দিনের মধ্যে যাতে কারেন্টটা ঠিক হয়, আজকের দিনের মধ্যে যাতে ভোল্টেজ নাই, যাতে ঠিক হয়, একদম ভোল্টেজ নাই, লাইট জ্বলে না, আমাদের জলের মোটর চলে না, পাখা চলে না, ফ্রিজ চলে না, এই জন্য আমরা আজকে জানাই। কতদিন যাবত মানে এই সমস্যা ভুগছেন? আজকে 15 দিন। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আজকের দিনের মধ্যে যাতে ঠিক হয়, কারেন্টটা ঠিক করে দেয়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম পূর্ব চরক পাই। রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।